রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক, ঢালোভাবে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না। রবিবার 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও বলেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। মির্জা ফখরুল সাহেবের কথাই হচ্ছে প্রতিটা কর্মকাণ্ডের মধ্যেই সরকারের কে প্রসঙ্গ টেনে আনে এবং সরকারকে এটা আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারলেই মনে করে রাজনৈতিক ফায়দা লুটা যায়। ফখরুল সাহেবরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নাই, তখন কি ওনারা তাহলে বলতে হবে যে ওই সময় তাদের সরকারটা গণতান্ত্রিক সরকার ছিল না? উনি কি সেটা দায় স্বীকার করে নিচ্ছেন যে তাদের আমলে যে সমস্ত বিষয়ে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল বলে তাদের সরকারকে আমরা গণতান্ত্রিক হিসাবে আমরা বলতে পারি না? এটি তো কোনো কথা হইতে পারে না, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথাবার্তা। আসলে দায়িত্বশীল রাজনৈতিক কথাবার্তা বলতে হবে। আমাদের এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায় সেই জন্য সকলকে উদ্যোগ নিতে হবে। সরকারের পাশাপাশি বিরোধী দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে, যে তারা সেটা না বলে বরং উস্কানিমূলক এবং নেতিবাচক কথাটা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে জয়লাভ করার কোনো সক্ষমতা নেই ওরা জানে, যার কারণে কিন্তু বিএনপি সবসময় অস্থিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে। তাদের ভাবনা যে দেশের মধ্যে একটা কোনো একটা গোলযোগ সৃষ্টি করতে পারলে হয়তো কোনো অপশক্তি বা বাহ্যশক্তি তাদেরকে এনে ক্ষমতায় বসাই দেবে।